আসসালামু আলাইকুম, পলাশ এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টাইলিস্ট নাম এডিট করতে হয়। ফেসবুকে হয়তো আপনারা দেখছেন আমার থাম্বনেল, ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কী বিষয়ে ভিডিও কন্টেন্ট করতে চাচ্ছি। চলুন আজকে আপনাদের স্টাইল নাম কীভাবে এডিট করতে হয় সেটাকে দেখাই। প্রথমে আপনার চারটা জিনিস লাগবে। এক, পিকচার এডিট করার জন্য আপনার পিক্সেল ল্যাব সফটওয়্যারটা লাগবে। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর দ্বিতীয়ত হবে আপনার ফন্ট লাগবে, ফন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের সুবিধার্থে ফন্টের লিঙ্কের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড পিক প্লাস টেক্সট কালার দুটা পিকে একসাথে দেওয়া থাকবে, আপনি এখান থেকে ডাউনলোড করে দেবেন। তো চলুন প্রথমে ডাউনলোড করে নিই, ফন্টগুলো ডাউনলোড করে নিই। আপনার পছন্দ মতো একটা ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজার সার্চ বারে আর ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা কপি করে পেস্ট করবেন। তারপর সার্চ করবেন, চলে আসছে। এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন। আমি এই ফন্টটা ইউজ করবো। আপনাদের জন্য চার পাঁচটা ফন্ট দেওয়া আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটা ইউজ করবেন। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোডের জন্য এখানে ক্লিক করবেন। যে আমার ফন্ট ডাউনলোড হয়ে গেছে, ব্যাকে যাবেন, তো পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবেন। আমি এই পিকচার ডাউনলোড করবো, এখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। যে পিকচার ডাউনলোড হয়ে গেছে এখন আপনার টেক্সট পিকচার, টেক্সট কালার পিকচার ডাউনলোড করতে হবে। এই ফোল্ডারে ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। আমি এটা ডাউনলোড করবো, এর জন্য এটাতে ক্লিক করতেছি। ডাউনলোডে এখানে ক্লিক করবেন। যে আপনার পিকচার ডাউনলোড হয়ে গেছে এখন সবগুলা আপনার ডাউনলোড ফোল্ডারে আছে। ডাউনলোড ফোল্ডার এই যে, এখানে যে আমি এই তিনটা ডাউনলোড করছি এখানে লেখা আছে। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি পিকচারগুলো, এখানে আছে, আপনি সবগুলো ডাউনলোড করে নেবেন, এই ডাউনলোড ফোল্ডারে জমা হবে। পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নেই। অ্যাপসে ক্লিক করবেন, পারমিশন দিয়ে দিবেন। এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার। ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করার জন্য এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন। ইউজ টু ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করবেন। এই যে এখানে ডাউনলোড করা আছে, এই পিকচারগুলো ডাউনলোড করা আছে, এখান থেকে আপনি এটা ওকে নেবেন। ওকে নেওয়ার পরে আপনি নিউ টেক্সট উপরে ক্লিক করবেন, এখানে বাংলা নাম লিখবেন। ওকে দিবেন, নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। এটাকে যদি এই টেক্সট কালার করার জন্য যে কালার কোডটা ডাউনলোড করছেন সেটা নেবেন, লেখা উপরে ক্লিক করে এতে ক্লিক করবেন, এদিকে রোল করবেন, টেক্সট উপরে ক্লিক করবেন, সিলেক্ট ইমেজ এই কালারটা দিবেন, ওকে দিবেন, নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। লেখাটা ফন্ট চেঞ্জ করার জন্য এবি ফন্টে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন,
যে ডাউনলোডে এই দুটো চলে আসছে, যদি এটা না আসে সেক্ষেত্রে আপনারা এই ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পরে আপনার ডাউনলোড ডাউনলোড ফোল্ডার খুঁজবেন, এই যে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পরে এই যে দুটো ফোন ডাউনলোড করছ, একটা ফোন ডাউনলোড করেছিলাম, আগে ফোন একটা ছিল, এটা ক্লিক করার পরে অ্যাডভার্টাইজ ক্লিক করবেন, আমাদের ফোনটা এখানে চলে আসবে। সো এখানটা একটা ফোন ডাউনলোড ক্লিক করে ওকে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে। দেখেন এখানে এখানে রশ্মি কার্ডটা কেটে গেছে, সেটার জন্য আমি পেডিংয়ে ক্লিক করবেন, নিজের মতো ইচ্ছা মতো একটু বাড়াই নেবেন, ওকে দিবেন। এখানে কালার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আবার কালার চেঞ্জ করতে পারবেন, এই টেক্সটটা ক্লিক করে আবার কালার চেঞ্জ করতে পারবেন, ডিলিট করে দিবেন, আবার পিকচার এই সেভ সিলেক্ট করবেন। আমার আগে ডাউনলোড করা আছে, ওইটা ইউজ করলাম, দিতে পারবেন। আচ্ছা তারপরে এখানে একটা আপনি প্রজাপতি দিতে পারবেন বা কোনো একটা পিকচার সিলেক্ট করার জন্য প্লাসে ক্লিক করবেন, ফর্ম গ্যালারি আমি প্রজাপতি সিলেক্ট করলাম, আমি এখানে উপরে একটা প্রজাপতি দিয়ে দিব, নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। জি তারপর সেভ বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। আপনি যদি আর্টটা বানাতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চাইলে থ্রি ডট বাটনে ক্লিক করবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে পছন্দ মতো ইমেজ নিয়ে নেবেন। আমি নামটা আবার এডিট করবো, অন্য একটা নাম লিখবো, এই জন্য এডিটে ক্লিক করবেন, আমি নামটা দিয়ে যাচ্ছি, আমি এটা কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে, আমি কালারটা দিয়ে যাচ্ছি। প্রজাপতি এখন রাখবো না, এই জন্য ডিলিট করে দিব, এই ডিলিটে ক্লিক করবেন, আপনার লেখাটা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। এই কালারটা আস্তে আস্তে নেবেন আপনি যেরকম ভালো মনে হয়, আমার এটা ভালো মনে হয় আমি এটা দিলাম। আপনি এটা চাইলে রিফ্লেকশন দিতে পারবেন, রিফ্লেকশন ইনেবল করবেন, রিফ্লেকশন হচ্ছে আপনার জলছাপ, এটা আপনার জলছাপের মতো কাজ করবে, জলছাপ দিলে একটু সুন্দর লাগে দেখতে, আর প্রয়োজন নেই, এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি, সেভে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি। জি আপনার পিকচার ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবেই আপনি পিকচার বানা এডিট করবেন আপনার নাম দিয়ে বিভিন্ন স্টাইলস নাম, দেন ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। ভিডিও যদি আপনি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন।